আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, মিডল ইস্টের দেশগুলো থেকে, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমরা যারা দেশে মোবাইল পাঠাই অথবা সাথে করে নিয়ে যাই, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা একটা সমস্যার মুখোমুখি হই, সেটি হলো কান্ট্রি লক। যখনই আমরা বাংলাদেশে আমাদের নতুন মোবাইলটা খুলি, খোলার পরে যখন বাংলাদেশের কোনো সিম কার্ড ডালি, ডালার পরে স্ক্রিনে শো করে কান্ট্রি লক। এই কান্ট্রি লকটি কেন আসছে, কি কারণে আসে এবং এর থেকে বাঁচার উপায় কি, সেটি নিয়ে তথ্য দিব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। প্রিয় দর্শক, এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য পৃথিবীর সব ধরনের কোম্পানি, সব কোম্পানি আলাদা করে জিনিসপত্র তৈরি করে, মেড করে। আমি উদাহরণস্বরূপ যদি বলি, আপনার সামনে যদি একটা সিগারেটের প্যাকেট থাকে অথবা আপনার কোনো পরিচিত লোকে যদি সিগারেট খায়, তাহলে প্যাকেটটি একটু দেখুন, সেখানে লেখা আছে দিস প্রোডাক্ট অনলি ফর মিডল ইস্ট, এই প্রোডাক্টটি শুধুমাত্র মিডল ইস্টের জন্য। তেমনটা মোবাইলের প্যাকেটেও লেখা থাকে এই মোবাইলটি শুধুমাত্র মিডল ইস্টের জন্য। গাড়ির ক্ষেত্রেও একই, অন্যান্য জিনিসপত্রের ক্ষেত্রেও একই নিয়ম। আপনি যে মোবাইলটা বাংলাদেশে নিয়ে যাবেন, যদি আপনি এই দেশ থেকে মোবাইলটা ব্যবহার করে না নেন, বাংলাদেশে গিয়ে আপনি যখন মোবাইলটা চালু করবেন তখন কিন্তু কান্ট্রি কোড চেয়ে বসবে, যেহেতু আপনি বাংলাদেশের নেটওয়ার্কেই মোবাইলটা চালু করতে যাচ্ছেন। নর্মালি যারা একেবারে প্যাকেট মোবাইল নিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রেই কিন্তু কান্ট্রি লকের সমস্যাটা হচ্ছে, যারা ইউজ ফোন নিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি হচ্ছে না। এখন আপনার করণীয় কি? আপনি যদি নতুন মোবাইল কিনে থাকেন আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য, তাহলে আপনি যেটি করবেন, মোবাইলটি এখানে খুলবেন, খুলে এখানকার যে কোনো একটা সিম কার্ড ডালবেন, ডেলে এখানকার যে কোনো নেটওয়ার্কে, এসটিসিতে, ব্র্যান্ডিতে, মোবাইলিতে 5 থেকে 10 মিনিট কথা বলবেন, অথবা একদিন দুই দিন আপনি মোবাইলটি চালু রাখবেন। এতে কি হবে, এই দেশের সিস্টেমের সাথে আপনার মোবাইলটা অ্যাটাচড হয়ে যাবে, সিস্টেম বুঝবে আপনি মোবাইলটা ইউজ করছেন। আর ইউজ মোবাইলগুলো যখন আপনি বাংলাদেশে নিয়ে যাবেন সেক্ষেত্রে কান্ট্রি লক আসার চান্স 95% টাইম নাই, 95% টাইম কিন্তু কান্ট্রি লক আসে না যদি ইউজ ফোন আপনি দেশে নিয়ে যান। আপনি যদি সরাসরি প্যাকেট মোবাইলগুলো নিয়ে যান, সেক্ষেত্রে আপনি যখন সিম কার্ড ডালবেন তখন কিন্তু স্ক্রিনে দেখাবে কান্ট্রি লক। তাই কান্ট্রি লক থেকে বাঁচার একটাই উপায়, আপনি যখন মোবাইল কিনবেন মোবাইলটি এখানকার যে কোনো একটা সিম কার্ড ডালবেন, ডেলে মোবাইলটি অ্যাক্টিভ করবেন, দেন 5 থেকে 10 মিনিট অথবা এর ঊর্ধ্বে যদি আপনার পক্ষে সম্ভব হয় যে কোনো লোকাল নেটওয়ার্কে কথা বলবেন, কথা বলে মোবাইলটি অ্যাক্টিভ করে দিবেন। এতে সিস্টেম সম্পূর্ণ অ্যাক্টিভ হয়ে যাবে। যেমন আপনি স্যামসাংয়ের মোবাইল কিনেছেন, স্যামসাংয়ের সার্ভারে কিন্তু আপনার মোবাইলটি ইউজ হচ্ছে এমন একটি নোটিফিকেশন চলে যাবে। আপনি যখন স্যামসাংয়ের সার্ভারের সাথে কানেক্টেড হয়ে যাবেন তখন স্যামসাং কোম্পানি বুঝবে যে আপনার মোবাইলটি আপনি অ্যাক্টিভ করে নিয়েছেন, আপনি এখন ইউজার। এক্ষেত্রে আপনি যখন বাংলাদেশে মোবাইলটি নিয়ে যাবেন, চালু মোবাইল কখনো বন্ধ হওয়ার সম্ভাবনা নেই, আর চালু মোবাইল কখনো কান্ট্রি লক আসে না। এজন্যই আসে না কারণ মানুষ ট্রাভেল করবে, ট্রাভেলিংয়ের ক্ষেত্রে কিন্তু কান্ট্রি লক আসার কোনো সম্ভাবনা থাকে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।